মোবাইলকে কি ব্যাটারি দিয়ে ফুল চার্জ করা সম্ভব? আর 20 এক্সপায়ার হয়ে গেলে কি হবে? সাথে সাথে আমাদের হাতে ফিঙ্গারপ্রিন্ট কেন থাকে? আর দুবাই নোংরা গাড়ি ব্যবহার করলেই জেল, কিন্তু কেন? নাম্বার 1, আপনি কি মোবাইলকে সাধারণ ব্যাটারি দিয়ে ফুল চার্জ করতে পারবেন? তো এটা সোজা সাপটা উত্তর হলো না। আসলে আজকালকার মোবাইলের ব্যাটারিগুলি সাধারণত 4000 থেকে 10000 এমএএইচ অবধি হয়ে থাকে। অন্যদিকে পেন্সিল ব্যাটারিগুলি 1700 থেকে 2000 এমএএইচ এর হয়ে থাকে। তবুও ব্যাটারি দিয়ে ফোনকে চার্জ করতে গেলে আলাদা করে অ্যাডাপ্টার কিনতে হবে, তারপর কয়েক ঘন্টা অপেক্ষা করার পরও তাতে খুব কম চার্জ হবে। নাম্বার 2, এটা এমন একটা ভয় যেটা আপনাদের মধ্যে প্রায় সকলেরই আছে। এই ভয়টার নাম হলো অ্যাথলোফোবিয়া। এতে আপনি নিজেকে যখন আয়নায় দেখেন তখন নিজেকে পারফেক্ট বলে মনে করেন না, বা আপনি দেখতে ততটাও সুন্দর নয় বলে মনে করেন। নাম্বার 3, এমন একটা জায়গা যেখানে রোদে প্রচন্ড গরম আছে, আবার বরফের পাহাড়ও রয়েছে। জায়গাটার নাম হলো হাওয়াই। আপনি এখানে রোদে সমুদ্রের বুকে হাঁটতেও পারবেন, আবার বরফের পাহাড়েও বেড়াতে যেতে পারবেন। নাম্বার 4, এমন একটা স্পেশাল দিন যেদিন পৃথিবীর মানুষ 12 কোটি বার এক্সট্রা ফোন কল করেন, সেই দিনটা হলো মাতৃদিবসের দিন। সেই দিনে অন্য দিনের তুলনায় 12 কোটিটা এক্সট্রা ফোন কল করা হয়। নাম্বার 5, 20 এক্সপায়ার হয়ে গেলে কি হবে? সেটা কি আরো বিষাক্ত হয়ে যাবে, নাকি সেটা নর্মাল কোনো জিনিস হয়ে যাবে? অ্যাকচুয়ালি 20 সাধারণত দুই ধরনের হয়। এক ভেনাম, যেটা জানোয়ারের শরীর থেকে পাওয়া হাই প্রোটিন যুক্ত, আর অন্যটা হলো পয়জন, যেটাকে তৈরি করা হয়। আর এইগুলি এক্সপায়ার হয়ে গেলে সেটা আরো বেশি বিষাক্ত হয়ে যাবে, যেটা রাসায়নিক ভাবে লিমিট ছাড়িয়ে বিষাক্ত হয়ে যাবে। আর হ্যাঁ, বোটক্স নামক বিষকে বিশ্বের সবচেয়ে বিষাক্ত বিষ বলে মনে করা হয়, যার 1 গ্রাম 10 লক্ষ মানুষকে মারার জন্য যথেষ্ট। নাম্বার 6, দুবাইয়ে নোংরা গাড়ি ব্যবহার করা ইল্লিগাল, এর ফলে মালিকের জরিমানা, সাথে সাথে তার জেল অবধি হতে পারে। নাম্বার 7, নিজের সাথে কথা বলা আমাদের ব্রেনের পক্ষে ভালো বলে মনে করা হয়, অর্থাৎ কোনো বিষয় নিয়ে নিজের মধ্যে বিড়বিড় করা আমাদের মস্তিষ্কের পক্ষে ভালো, কেননা এর ফলে আমাদের মনের চিন্তা, মনের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমাদের এই দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি বেরিয়ে আসে। নাম্বার 8, গাড়ির মোটা টায়ার, অর্থাৎ পৃথিবীর 41% গাড়ির টায়ার কখনোই পরিবেশের সাথে মিশবে না, আর এটা প্রকৃতিকে লম্বা সময় অবধি ক্ষতিগ্রস্ত করে যাবে। নাম্বার 9, চেরোফোবিয়া, এমন একটা রোগ যাতে মানুষ খুশি হতে ভয় পায়। এতে আক্রান্ত আপনার মনে হবে আমি এখন হাসছি মানে একটু পর আমার জীবনে দুঃখ নেমে আসবে। নাম্বার 10, আমাদের হাতে ফিঙ্গারপ্রিন্ট কেন থাকে, যদিও এর পেছনে কোনো সায়েন্টিফিক কারণ নেই। এবার আপনি হয়তো বলবেন, কোনো জিনিসকে ভালোভাবে ধরতে পারবো বলে হাতে ফিঙ্গারপ্রিন্ট থাকে, কিন্তু বিজ্ঞানীরা বলছেন আমাদের হাতে যদি ফিঙ্গারপ্রিন্ট না থাকতো তাহলে আমরা যে কোনো জিনিসকে আরো ভালোভাবে ধরতে পারতাম, অর্থাৎ শারীরিকভাবে আমাদের শরীরে ফিঙ্গারপ্রিন্টের কোনো কাজই নেই। উদাহরণস্বরূপ আমাদের শরীরের অ্যাপেন্ডিক্স।